ফাইনালে চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ি মাঠ প্রাঙ্গণে, যেখানে বারোদুলায় মেলা হয়। তো কৃষ্ণনগর রাজবাড়ির গেট দেখো, যে যদিও গেটটা বন্ধই থাকে, দেখো কত সুন্দর সুন্দর সাজের জিনিস রয়েছে মেয়েদের। আর এই লাইন বাই লাইন কিন্তু সাজের দোকান রয়েছে, দেখো প্রচুর প্রচুর মেয়েদের সাজের দোকান রয়েছে। জয়িতা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা এখন যাবো কৃষ্ণনগর বারোদোলের মেলায়। তো কৃষ্ণনগর বারোদোলের মেলা 19 এপ্রিল থেকে শুরু হয়েছে। এই প্রচণ্ড গরমের কারণে কোথাও যাওয়া হয় না আসলে। তো আজকে আমরা এখন বেরিয়ে পড়বো মেলার উদ্দেশ্যে। তো চলো, তোমাদেরকে দেখাবো কৃষ্ণনগর রাজবাড়ি মাঠ প্রাঙ্গণ কেমন কি সেজে উঠেছে মেলায়। তো সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরবো, তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি কৃষ্ণনগর রেলগেটে। এখানে তো রেলগেটে দেখো প্রচণ্ড আকারে জ্যাম পড়ে গেছে। তো চলো, জ্যাম ট্যাম পেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। জয়িতাই বন্ধু, তো ফাইনালে চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ি মাঠ প্রাঙ্গণে, যেখানে বারোদোলায় মেলা হয়। তো 19 এপ্রিল থেকে মেলা শুরু হয়েছে। তো এখানে এসে গাড়িটা পার্কিং করলাম, যে এখানে গাড়িটা পার্কিং করলাম আমি। তো চলো তোমাদেরকে মেলা প্রাঙ্গণটা ঘুরে ঘুরে দেখাবো। তো বন্ধুরা, এখান থেকে মেলা শুরু হচ্ছে, দেখো হাত পাখা, তারপরে মাটির পুতুল থেকে শুরু হচ্ছে মেলাটা দেখো। আর এই পাশে দেখো যে বাঁশের কারুকার্য দিয়ে বিভিন্ন ডালা টালা সাজাচ্ছে কত সুন্দরভাবে, ফুলের সাজি, ঘর সাজানোর জিনিসপাতি রয়েছে বাঁশের, দেখো কত সুন্দর। তো প্রায় সন্ধ্যা লেগে আসলো, আসলে সন্ধ্যা না হলেও মেলাটা আলোক সজ্জা বা সেজে ওঠা বোঝা যায় না তেমন একটা। তো সন্ধ্যার সময় প্রচুর মানুষের সমাগমও হয় মেলাতে। তো চলো তোমাদেরকে মেলাটা ঘুরে ঘুরে দেখাই, দেখো কত। এগুলো কি মাটির? পোড়া মাটির, তো দেখো যে এগুলো পোড়া মাটির, কত সুন্দর কারুকার্য। দেখো কত সুন্দর, আপনি বানিয়েছেন? আচ্ছা, তো দেখো কত সুন্দর সুন্দর একই মাটির কারুকার্যের পুতুল রয়েছে, তারপর মূর্তি রয়েছে, বিগ্রহ রয়েছে, কত সুন্দর দেখো। জানি তাই। তো আরও রয়েছে স্টল, দেখো কত সুন্দর সুন্দর মাটির কারুকার্যের বিগ্রহগুলো রয়েছে দেখো। ঘর সাজানোর জন্য রয়েছে দেখো, কত সুন্দর সুন্দর। জানি তাই। তো কৃষ্ণনগরে মেলায় মাটির কারুকার্য জিনিসই বেশি দেখা যাবে। তো এখান থেকে দেখো যে বাদাম টাদাম, বাদাম আছে, জিলাপি আছে, এইসব স্টলগুলো শুরু হচ্ছে। তো সামনে আরও অনেক স্টল রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো কৃষ্ণনগর রাজবাড়ির গেট দেখো, যে যদিও গেটটা বন্ধই থাকে, দেখো যে গেট আজ পর্যন্ত খোলা দেখিনি। তো আমার সাথে এসেছে প্রীতি। কৃষ্ণনগরে মাটির পুতুল, তারপরে মাটির জিনিসের কারুকাজে সেরা। তো তারপরে দেখো মেয়েদের সাজের জিনিস, আর গরমে যে পাখা রয়েছে দেখো, ইলেকট্রিক পাখা, মেয়েদের সাজের জিনিসগুলো দেখো কত সুন্দর সুন্দর রয়েছে, কানেরটা থেকে শুরু করে বিভিন্ন কাঁকড়াকড়া সব কিছু রয়েছে দেখো, কত সুন্দর। আর সব কিছু এখন সাজাচ্ছে, সন্ধ্যা লাগছে আর মানুষের সমাগম হচ্ছে, আর দোকানগুলো সাজাচ্ছে দেখো কত সুন্দরভাবে। তো এখনও পুরোপুরি মেলা সেজে উঠেনি, মানে মানুষের সমাগম দেখা যাচ্ছে না, কেননা সারাদিন যা গরম পড়ে, তো এই গরমের মধ্যে মানুষ অনেকেই বের হয় না, এই সন্ধ্যা লাগলে তারপরে বের হয়। তো অনেক বড় মেলা বসেছে, তো তোমাদেরকে কম বেশি দেখাই। নদিয়া রাজের বারোদোল মেলা। তো আমরা এক পাশ থেকে প্রবেশ করে অন্য পাশ দিয়ে বের হব, চলো আগে এক পাশ থেকে শুরু করি, এই পাশটা দিয়ে শুরু করি, দেখি এই পাশে কী দেখি আছে না আছে, চলো তোমাদেরকে দেখাই। তো ফার্স্টে ঢুকতে রয়েছে কুলের আচার বা বিভিন্ন আচার রয়েছে দেখো, আচার ভাণ্ডার, আর মেয়েদের সাজের জিনিস থেকে শুরু করে চশমা, সানগ্লাস, গ্লাস সব কিছু রয়েছে দেখো।
তো আমরা সানগ্লাসটা পরে দেখবো, আগে আমরা মেলাটা ঘুরে দেখি, তোমাদেরকে ঘুরে দেখাই। দেখো কত সুন্দর সুন্দর সাজের জিনিস রয়েছে মেয়েদের, আর এই লাইন বাই লাইন কিন্তু সাজের দোকান রয়েছে। দেখো প্রচুর প্রচুর মেয়েদের সাজের দোকান রয়েছে। প্রচুর প্রচুর স্টল বসেছে দেখো। আর এছাড়াও দেখো এই পাড়িতে যে মেলা মাইন আর কি, ঘরে যাবতীয় দৈনন্দিন জীবনে মানুষের সামগ্রীগুলো রয়েছে। মেয়েদের সাজা জিনিসই দেখো বেশি। প্রচুর প্রচুর স্টল বসেছে, তো লাইন বাই লাইন এভাবে সাজের স্টলগুলো বসে গেছে। আর সামনে রয়েছে আরও দেখো হরেক মালের দোকান, হরেক মাল হরেক মাল। এখানে হরেক মাল দেখো 20 টাকা, মাত্র 20 টাকায় হরেক মাল, 15-20-30 টাকায় হরেক মাল। দেখো মাটির পুতুল। আর সামনে রয়েছে কৃষ্ণনগর রাজবাড়ি, তো চলো তোমাদেরকে রাজবাড়িটা দেখাই। আর রাজবাড়ি ঢোকার আগে দেশে সবগুলো হরেক মালের দোকান দেখো। তো সামনে রয়েছে কৃষ্ণনগর রাজবাড়ি, তো চলো রাজবাড়িটা তোমাদেরকে দেখাই। যদিও গেট দিয়ে আটকানো আছে, একই ভিতরে প্রবেশ করার মতো কোনো সিস্টেম নেই, তো বাইরের থেকে যতটুকু বাড়ি তোমাদেরকে দেখাই। তো তোমরা দেখতে পাচ্ছ কৃষ্ণনগর রাজবাড়িটা, তো কৃষ্ণনগর রাজবাড়ির প্রাঙ্গণে মাঠ প্রাঙ্গণেই মেলাটা হয়। আজ বহু বছর ধরে এই মেলাটা চলছে, বারোদোলের মেলা, কৃষ্ণনগর রাজবাড়ি বারোদোলের মেলা। দেখো আর ওই পাশে রয়েছে মেন গেট, দেখো প্রচুর প্রচুর মানুষ দেখো যে এখানে আসছে দেখতে, ছবি তুলছে, ভিডিও করছে কৃষ্ণনগর রাজবাড়ি। তোমরা সকলে দেখো কৃষ্ণনগর রাজবাড়ি। তো সামনেটা যেহেতু বন্ধ আছে, সেহেতু তোমাদেরকে দেখাতে পারছি না ভিতরটা। দেখো